বুদ্ধ অনন্ত গুণ শ্রদ্ধা করি, বুদ্ধরে বন্দনা করো, তার ধর্ম এবং অনন্ত গুণ হরে শ্রদ্ধা করো, পিজ্জবান্তরে দত্তলীনে ভক্তিপূর্ণ বন্দনা গজম যত বস্তি জীবন বালে মঙ্গল কামনা সহ মর আন্তরিক প্রত্যনা দমর। আর তুমি যারা ইচ্ছা পর্যন্ত অতীত বর্তমান যা পুণ্য লাভ করছ, এই পুণ্য লাগে ময়ও সঞ্চিত পুণ্য রাশি দান দিনে তোমার বাক্তি নেই, এই পুণ্য লই কোনোর ইহ জীবন পর জীবন অনির্বাণ কাল সুখ শান্তি মঙ্গল লাভ এবং অন্তিমে অজ্ঞান্তি সিনা শক্তি হয় করি নাই নির্বাণ সুখে সুখী হয়ে পারো এই মৈত্রী আশীর্বাদ করে দেব। ধর্ম সদা শুনা না, দেশনা শুনা না, জ্ঞান লাভ করা না, যারা গরিবের ইচ্ছুক তারা প্রার্থী এক প্রকার। ধর্ম সদা হইয়া দেশনা করিয়া তারা লোককে বিতরণকারী দাদা বুদ্ধ নানা ভাবে জান পুজোর প্রার্থনা পুজোর উজ্জন দয় সে অনুসারে বুদ্ধ উপদায়িত্রি বা দেশনা হচ্ছে শ্রোতাগণ ইয়াগণ অলাকে প্রার্থী বুদ্ধ অলদে দাতায় আমি তুমিও উপাসিকা বর্তমানে প্রার্থী বিক্ষু সংঘ আমি অলঙ্গে দাদা ধর্মদান যেমন জ্ঞান দান অভয় দান কিনে সদা অলদে আমি হয়ে পারি বুদ্ধ সর্বজ্ঞ যে কেনে সেই অনন্ত কাল ধরে কল্প কল্পান্তর ধরে পুণ্যহাম করে ইচ্ছে আজ তারা তাত্যন্ত ব্যর্থ অবশ্যই সদা। তা আমি এই জন্ম তো না ঘুরি ঘুরি নোয়ারি পর জন্ম ইয়া পূর্ব জন্মত গুচি না ঘুরি সে তো হই নোয়ারি আমার বাহি দেব আমার দিবিয়া তবু আমি জেনি হর ইনি বেকানি বুদ্ধর জ্ঞানর হদা জ্ঞানর হদা লই আমার সেই জ্ঞান হই শিয়ান হওয়ানো যায় জ্ঞান উইয়ে হওয়ানো যায় কারণ হদা বাসা এনি তো সিলে মনত রাখে পারে মনত ভরে পারে যেমন কেনে শিক্ষিত সমাজ মানসি নানা বাসা শিওদন ডিগ্রি লদন সে জ্ঞান দহি দুঃখনি মোষণর তারা একেবারে সুখী হাতন নুহাতন সে আসলে এই ধর্ম শিক্ষা যেন সিরিককে হাম করে বহুজনের বিক্ষু সংঘ হোক বা উপাসক উপাসিকা হোক যেমন পূজ্য বনুমান দে সে ফালিশাস্ত্র বিচারত ত্রিভিতক বিচারত সিহঁতরে বচ্ছনা নকরে না নানা সমালোচনা গুরেজি ইয়া তারা ফল লাভ করি নোয়ারণ দে অথচ অনেক বিষয়ে তারা দক্ষ অভিজ্ঞ আমার আমার শিক্ষা ওই বাসা চিয়ে পারা সেই ইয়া ডিগ্রি লোনা দুঃখিয়ায় যে আমিও দাম যেমন এই যে শ্রম না বান্তে অনা স্তবীর মহাস্তবীর এই শিক্ষা ডিগ্রি
তো আসলে ইনিলই প্রকৃত ভাবে দূরত্ব মুক্তি নভাই হিতে বুদ্ধ দাগে সর্বজ্ঞ যাকে বুদ্ধ মানুষজনের ইয়া প্রার্থীর কইবার দে তার চিত্ত সারে জ্ঞান শ্রদ্ধাহী হইবারে অশ্রদ্ধাহী অর্থাৎ ধর্ম একজন মানুষের কি পরিমাণ জ্ঞান আগে শ্রদ্ধা আগে বা তার পুণ্য কুশল তিনি কইবারই নয় ধর্ম ব্যাখ্যা করে আমার সম্ভব কিছুতেই নয় মনে মনে বাব এ বর্তমান মানুষ না মুই নাচিন মানে কি হাম করে আর কি পদবি কি ব্যবসা করে না সাগরি করে এ বর্তমান ইনি ইয়া হি হয় শুনিলে মনত এবার হতা একজনের পরিচয় ললে তার চিনিবার হতা কিন্তু পরিচয় লো নাইও চিনানো যায় ফুরি হেলা যায় এনে বাহ্যিক এনিয় হয় বিদ্যা এই বিদ্যারও আমার গাতি রয়ে আর শিষে শিত্যাচারের সেই ধর্ম আনি উত্থুনার আমার কইবার ইবার জানিবার কিছুতেই সম্ভব নয় এই ধর্ম হদা হলেও এই আনুমানিক করে শোনা হয় তোমার যা পারা যায় এসে আনি যাই হোক আমি সুখী হবার সেই মঙ্গল শান্তি লাভ করি আসছে এক কথা দুগত মুক্তি হইবার সে সেই কারণে এই সমস্ত পুণ্য হামানে করে না এই তো যেমন ধর পারিবারিক যেমন সংসারত পরিবারত বিভিন্ন সময় সুখ অসুখ বিপদ আপদ অমঙ্গল নানা ঐতিহা সৃষ্টি হয় উৎপন্ন হয় সে নিতুন রক্ষা হয়ে বাত্যাইও বুদ্ধ ধর্ম না হলে ইয় অন্য ধর্ম হলে গড়া ভরে যেমন বুদ্ধ শিক্ষা হতে যাকে ন ভেই আমার বুড়ো বুড়ি উনি ন ভান যে অন্য ধর্ম মানি ভিয়ন ঘুরে ভিয়ন সেই মাদা দানা বুড়ভারানা পূজা তালি বাজার ঘুরি নমান না তো সিনি ঘুরি ঘুরি অন্তত এই পারিবারিক অমঙ্গল আনি বিপদ আপত্তানি সাদেবার চেষ্টা করেছন তাই কিনে তো এই বুদ্ধর ইয়া ধর্ম তুমি আমি লাভ করছি নাই ইহা বিশেষ করে নেই পূজ্য বর্ণ মানতে অবদানে চাষিয়া কর গুণে তো এখানে এই বুদ্ধ ধর্ম অলেয় ধরো না আমার যে দৃষ্টিব যে অদে অদে রয়েছে বই এতক্ষণ পরিশুদ্ধ ঘুরি নারি যেন বুদ্ধ হদাই সুদৃষ্টি হো না সম্মুখ দৃষ্টি সম্পন্ন হো না কিছু কিছু হলে লৌকিকভাবে ব্যবহারিকভাবে যে হদ গেলে অপরিষ্কার দুঃখিয়ায় গোলা দুঃখিয়ে বিচ্ছেদ অয় অয় নয় নয় সে ধরনের তাহলে এসে অবস্থা আমার তোমার আমার এই ধর্ম করো না পুণ্য করো না তবুও চেষ্টা করি যা বলি উয়াই আমার বেলা তোমার বেলা এত শ্রদ্ধা নেই বিচার নেই ভিন্ন জানি না বুঝো কি হয় না করি বং শিক্ষা হলে যে না হব
যে কেন ই হয় ইয়া অপূরণ আগে অভাব আগে অজানা আগে সিনি জানি বিয়ার লাভ করি বিয়ার হাম গড়া হরিব চেষ্টা তা হরিব যতক্ষণ লাভ নয় সেতক্ষণ এই সিনি অনাদে বর্তমান ধর্ম বা পুণ্য করে না তাই কিনে মঙ্গল লাভ হেনে করা যায় তাই তো আমি হইতে তুমি শিল ভালো দান করো এ ধর্ম আচরণ করো মৈত্রী করো হিংসেন উদ্যোগ ইনি দ্বারাই মঙ্গল হব শুভ হব রে ইনি বুদ্ধ সদায় ডাঙর ডাঙর দেয়া যায় নয় মূলক মূলক শিক্ষা উপদেশ যায় তার ইনি বাদে অনেক কিছু আগে এবং এই শ্রদ্ধামূলক আন্তরিক চিত্ত মন চেতনা আমার মনানে সন্দুককে হাম করার কে বর্তমান সময়ান্তয় প্রেক্ষাভত্তরণে এই বিষয়েও আমার তুম যে জ্ঞান গড়ি নেয় কি হয় শিক্ষা গড়ি ফার না দরকার মই হবার সামর্থে যেমন মঙ্গল লাভ করি আসলে এই পুণ্য আনি তো গড়া ভরি অদে অদে এনে বাদ দিয়ে নারিব আরো যেমন ধর তুমি সাগরী গর বিশেষ করে নেই কিনে বর্তমানে থাউনে বন্দরে ইমপ্রায় সাগরী জীবী হত গেল দুঃখ কাম করিয়া নয় যারা দুঃখ কাম করিয়া তারা লাগে আদামত নাগনাই মূর আছে তো কিনে এইটু সাগরী নহলে ব্যবসা করিয়া তো বিশেষ করে সাগরী জীবী যে কেন এই সাগরী ইয়ান সরকারি হোক কোম্পানির হোক বা হনগা গির মালিকর হোক অধীনে হাম করতে সেখানে সাগরী হওয়া যায় এমনকি যেমন ব্যবসায় যে মালিকর অধীনে হাম করে না তুমি মনে করে পেঁচা কেনা কর দোকানদারি কর সেন চাকরি নয় তাই বেতন দাবি করি নয় তে মাল বেজি দর ঠেঙা মেয়ে দর এই সেন চাকরি এসে দিক নানা ভাবে চাকরি এই প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চাকরি জীবী এই চাকরি ইয়ান যেমন ধর দায়িত্ব প্রাপ্ত হয় নাই সিয়ান একেবারেই মনোযোগ দিয়ে ওরা হরিব মনত আইন ওরা হরিব তুমি যদি ভুল কর বা ফুরি হেল গই তাহলে সিহত তোমার দোষ উৎপন্ন হব শাস্তি ইয়া হা ভরিব জরিমানা দিয়া ভরিব নয় নেই এই তেসিয়ান অবহেলা করা যদি নয় এই কান হামর প্রতি দায়িত্ব প্রতি জ্ঞানীয় আমার মনান চিন্তা হব কি হয় আমার কাজ সত্য রাহ ভরিব সঠিক রাহ ভরিব দর রাহ ভরিব উন্দি দি ইয়া বেহা করা যেত নয় আলা যেত নয় সৈন্যলে দায়িত্ব দলে ফেলা যাব হামান করা যাব সিহত ইয়া আই হিয়া বুঝে লাভ করে ফেলা যাব তাহ নহলে সুতইও ওয়া ভরিব ঠিকভাবে নহলে দায়িত্ব ভালো নহলে এই সৈন্য ঠিক দুবত্তর মুক্ত না ন আমার কাছে একটা দায়িত্ব ছিল হলেও যেমন শিল রক্ষা করে আনা আনো দাদা এই যে ফাংশ আসলে মধ্যে যিনি যিনি বিরত হবার হর সে নিয়েও ঠিক সেভাবে গুড়ি যা হরিব রক্ষা করা হরিব অর্থাৎ ত্যাগ করিবার নেই ত্যাগ করা হরিব বাদ দিয়া হরিব সে ফলান লাভ বোধে উপকরা নাই মঙ্গলান সে যদি এদিক এদিক হলে মানে
লঙ্ঘন গলে মানে ও অনুদুকিয়ে চেষ্টা করে যে উভয় তা দায়িত্ব অবহেলা করি নয় হি হয় সামন করল অথবা ফাঁকি দিল অথবা জ্ঞান হি হয় দুর্নীতি করিল তাহলে সে দরা ফলে থাকে শাস্তি হল এই সৈন্য এই ধর্ম আচরণে পুণ্য আমরা নাই এই শিক্ষা আমার দুই শ্রেণী উৎপন্ন হর সে দুজোর ফল বানাই জনম নয় জন্ম জন্মান্তরে আমার তো শিক্ষা নে বকরা হরে বেশিতে মুই হতে এই আমি এই জন্মত যা সুখ দুঃখ বকুরি ইনলদে আগ জন্মর গুজ্জা হামর ফলানি আমি বকুরি লাভ করি তাই কিনে যা বর্তমানে হামগুড়ি দানগুড়ি শিলফলে বাওনা করি বা অন্যান্য যা গুড়ির সুর দাগেদ মারামারি এ সমস্ত এই নিয়ায় এই নিয়ে বর্তমান হাম জন্মর কর্ম তো ইনি ফলানি কিন্তু আমার যে লাভ নর অধিকাংশ এখন মহলানি জমা থেজা ইনি আলাদা ওই ভবিষ্যৎ জন্ম আগামী জন্ম দই ফল দিব এই বর্তমান জন্ম কর্ম উনি সে কেন হন সে জন্মত হন জন্মই মতনি কি হয় পুণ্য হামে নারিব আমি কর্ম করি নারিব এই জন্মর কর্ম ফল হই সে জন্ম আমার বগ্রা হরিব যেমন অতীতর কর্ম হল এই জন্মত আমি বগ্রিত যেমন সিয়ন হালে হইতে আমি দেখি দিয়ে মা বাবে জন্ম দন খাবিজন লালন ভালো করছেন ডাঙর করছেন আসলে সেই বানার মা বাবার দ্বারা আমি ডাঙর দিয়ে লই সাজি দিই যে নিজের কর্ম তে কর্ম এই যে পুণ্য নধরলে যদি পাপ কর্ম থাই সে সি সিয়ন হালেও মরি যা করে অসুখ বিসুখ হয়ে যায় তাহলে সিঁড়ে কর্ম তাহলে জন্ম ওই নাই বা নাম মা আবার লালন ভালনে যদি গপু আজি বাজি থাই ডাঙর দিবল তাহলে সেই নহলে তো নয় মরি মরিয় নজে তাক হন ফুয়া হন সিয়ন গুড়া নামত তাক এই সৈন্য এই যে মা আবার লালন ভালন এনে খাওয়াল মাত্র এই জিয়ান হয় ওই বিজি মাদিত ফলে গেজান সারা উদন গাছ সারাব হেকে ডাঙর মাদি রস থানে আলু বাতাস পাই সিনি তার বাজে রাখা ডাঙর দীর্ঘ করে দে এই সিদিক দিয়ে মা পুনর ইয়ে নিয়েও সেবা হইতে কিন্তু এই বিজিও যদি না ভরে মাদি আনত কোনো সারাও দিন আর কাজও দিন আর এই যে শাস্ত্র গন্ধর্ব হইন বা জীবের জন্ম হয় শিবিয়া এই শিবিয়ার জন্ম উৎপত্তি নহওয়ার লাগে আমি পুত্র হুঞ্জা লাভ করি নোয়ারি মা ভাবে ওই নিয়ে তাহাজে সেভাবে এই কর্মগুণ দ্বারাই আমার এই জীবন লাভয় জন্ময় লাভয় এবং সুখনীয় লাভয় দুঃখনীয় লাভয় তোমাজে এই শিয়ন হইতে বাজিতে না সিনি আসলে অতীতর এই যে কর্ম বিভাগ আমি বগুরি দি লাভ করি দি ডাঙর অন্য যেমন ধর থিয়া হইছে আহমের সম্ভব ইয়ে নিয়ে হলো এই জন্মর ইয়াই এই জন্মর চেষ্টা আর সে পুণ্য পূর্বজন্মর সেইটো লাগে পুণ্য পুণ্য নাথালেও এই সুযোগ সুবিধা লাভ নহয় সে অনেক এই শিক্ষা লাভ করছে মানুষ সমাজত আগন সাগরি নেই বেগার সে জীবন ফাঁদে নজাদন না এতিয়া কি হয় সেই সুযোগ কানি লাভ করি নো আর চাকরি সেবার তোমার উন্নতি করি বিয়া সে নিশিক্ষায় ওই
কর্ম বিভাগ হে নিও তে তুমি হিতে লাভ করতে নিশ্চয় তোমার পুণ্য আগে কর্ম বিভাগ আন পুণ্য না তো হয়তো তুমিও এই সুযোগ সুবিধা নিয়ে বঞ্চিত হতা লাভ করি নোয়ারতা যে পুণ্যর ফলে যেমন ধর আমার জন্ম ইয়েছি দেখ এই যে হার বাড়ি ঘর মেম্বার চেয়ারম্যান ঘর যারা জন্ম হন সেগুলো পুণ্য বান্ধব এই যে কে বর্তমান যারা এই মন্ত্রী এমপি অদন তারা পুয়া জীব নয় যে পুণ্য বান্ধব করিব এই যে অন্য কর্ম অনুসারে এই জন্ম হয় আমার এই যে গরিব গরিব মানুষ তো জন্ম নদন না হিতে গরিব মানুষ পুয়া জীব অদন ধরা এই জন্য কর্ম ফল এনে আমার তুমি বিচার করা করিব তাহলে এই কর্ম এখানে আমি এতিয়া বিচার করি নে জ্ঞান করি নে কম হাম করো না যে যেভাবে পারে এতিয়া তো নানাভাবে এতিয়া ধর্ম সদা হইয়া উপদেশ দিয়ে বুঝে দিয়ে উজাই আমি সে নিয়েও তোমার তুম বুঝা ঘুরি আই মানে হিন্দিকে হরি তোমার বুঝাদন শ্রীদন উপদেশ দেদন সে নিয়েও বুঝে বুঝি তুমি যিনি তোমার উপহার আছে মঙ্গল হব উন্নতি হব সিনি আমার কাজ মানি চলিবি মনত রাখবা এই নহলে এই মঙ্গল লাভ করে না এবং যদি কে করি নাই এই জন্মে সুগতি নাই পর জন্মে সুখী হয় নাই বুদ্ধর এই কি হয় শিক্ষা বোধে লাভ করি নাই কিন্তু সেইটো হয় তার কারণর অনেক জন্মত যে নির্বাণ সাক্ষাৎ হব এই যাই হোক এই চাউরিজীবী উন্নর যদি কিয় একাগ্র মনে ইয়া গড়া ঘরে সেই অলিপ ঘুরি নোয়ারণ ফুরি ফেলি নাই বেলা অথবা আজি ঘুরি নাই মনে নহই নাই ন গরিব ন যেম সিপিয়ে ঘুরি নোয়ারণ তো আজি ঠিক এই পুণ্য হামান দিও শিল ফালানা ইয়ে নিও বা দূরত্ব মুক্ত হবার এই চেষ্টা আনিও শিক্ষক গড়া ঘুরিব শিক্ষক নগরলে এই নানা দোষ উৎপন্ন হয় নাই অথবা হামত ব্যাঘাত সৃষ্টি হয় নাই মন চেতনাদ আমি হইবার যে ইয়ে করি নাই আমি মানুষ যে আর্জি করি বই দেয় গুমজে তাই মনান কিন্তু স্বীকৃতি নাই বুদ্ধ জ্ঞান হই সবসময় আমার মনে হাম করে এমন বুদ্ধি বুদ্ধিও হাম করে পূজ্য উজ্জ্য হাম করে এমনকি গুমত হাম করে গুম যাতে যাতে এই যে মনে নরে সবসময় এই জ্ঞান দো একাত্তরে পুণ্য হাম বই একাত্তরে বুঝে আগে নোয়ারলে আমাকে ওই অজ্ঞান দই তোমার মিথ্যা লই ভাব বই একাত্তর হয় কারণ সে সুযোগখানি সে উদ্বেচানি আমার মানে এই জন্মের মধ্যে আগে হইতে পূর্ব পূর্ব জন্ম হইতে সে উদ্বেচানি ওই আগে সংস্কার হিসাবে মুই হং এই পুণ্য আনি হিতে শিয়া ভরে আর জ্ঞান আনি ত্যাগ কানি হিতে শিয়া ভরে আমি পূর্ব পূর্ব জন্মে সেই শিখিলিও হম শিখকে অথবা ন শিখি ন শিখি সেই নিশিয়া ভরতে তাতে ওই রাগ করা না পুত্রি করা না অথবা আসক্ত না ইনি শিখা না হরে তো কারো তো নেই হ্যাঁ আসক্ত হয় শিখে নাই তুমি কারো তো শিওর নাই না শিওর তো গায়ে গায়ে সিনি আমার মন সিচেতনা এই যায় উৎপন্ন হয় কারণ সিনি অতি অতীত জন্মে সিনি আমি ঘুরে ঘুরে যেতে বানা মানুষ নয় দেবতা হল ইয়ে সিনি ঠাই হয় এবং অন্য যে তীর্য প্রাণী অলিয় সিনি গড়া করে এই সিনি ইয়া সংস্কার হয়ে আগে
এই যে নিয়ত দুঃখ করার এই যেতিয়া আমার মানুষ হিসাবে সেই অভ্যেচ্ছানি ক্ষমা করেন দুর্বল করা হবে এবং মারিও হেলা হবে মুক্ত হওয়া হবে ক্ষয় করা হবে সে খারাপ ইয়ে নিয়ে রপ্তানি কম সে নিশিয়া হবে তো গমানি হিতেছি হবে আগে আমি না শিখি নাও করি সে কারণে তাই বুদ্ধর উপদেশ তার ধর্ম অভিয়ে নিয়ে তাছে গমানি গমত্তুন গম ওয়া করিব করা করিব পূজ্য বনমান দিয়ে হয়ে তো আমার বিক্ষু সঙ্গ ইয়ার তুমি উত্তম তুম উত্তম শ্রেষ্ঠ তুম শ্রেষ্ঠ নহই না তোমার ইয়ে হই ইয়া উপাসক উপাস্য করে দে তুমি সাধারণ রই না থাকো অসাধারণ উত্তম তুম উত্তম শ্রেষ্ঠ তুম শ্রেষ্ঠ মনোহর তুম মনোহর নির্বাণ উত্তম নেয়া নির্বাণর অপেক্ষা শ্রেষ্ঠ নেয়ার হই এই যে নিয়ম হরি যে উত্তম শ্রেষ্ঠ ওই পারে মঞ্চ উত্তম শ্রেষ্ঠ ইনি বুদ্ধ জ্ঞান আনিল তুলনা করলে খুবই ইয়া কি হয় মূল্যহীন বুঝা যায় দেখা যায় যারা ঘুরি ফার নাই তুলনা করি কিন্তু যারা নোয়ারণ যে মানুষ উত্তম মনে ঘুরি করণ শ্রেষ্ঠ মনে করো নাই ময়ো ব্যক্তিগতভাবে শিক্ষা ইয়ে করছম এই যে শিক্ষিত হলে উত্তম ভারিম শ্রেষ্ঠ হয়ে ভারিম কিন্তু বুদ্ধ কথা শুনি নাই ধর্ম হিজু হিজু বুঝি নাই কিন্তু বুঝি ভাজ্য মতে ভার মতে মানুষ ইয়েনি এটাও উত্তম নয় বুদ্ধই শ্রেষ্ঠ বুদ্ধ শিক্ষা তার এই যে জ্ঞান সত্য ত্যাগ এ সমস্ত ধর্মই নিয়ে কারণ আমি যদি এই বর্তমান বর্তমান ইয়া মনান যদি নিয়ন্ত্রণ করিবার জ্ঞান মনে হয় সিয়ান ঘুরিবার সম্ভব অ বেলে অল ঘুরি থাক মনানরে যদি রাখে পার সে অভ্যাস ঘুরিবার তাহলে অলর ঘুরি স্থির ঘুরি তাহলে রায় ভাবলে সুন শান্তি হেবা সুখ পেবা দে আজি সিয়ান সুখ তো এনিও তো আমি যে তুমি হয়ে ভার যেটা তোমার মনান উৎকণ্ঠিত উদ্বিগ্ন কিছুতেই সুখ নলাগে শান্তি নলাগে যেমন রাগ উদিলে উত্তি উদিলে যে যে দুঃখ কষ্ট লাগে এই যে শান্ত মন স্থির মন হই শক্তিশালী তো সেই মন দই হাম ঘুরি পারে সিয়ান লোকীয় হাম এই জীবনের হামানিও দলে ঘুরি পার তুমি তো হইবার যে কোয়ান্টাম মেধত ইয়া ভাবনা ইয়া করতাম তারা তারা তখন মার্গভর লাভ করিবে তেও নয় নির্বাণ যাওয়ার তেও নয় তারা লক্ষ্যে এই জনমত এই মানুষের চিন্তা শক্তি করে শক্তিশালী করিবে স্থির করিবে স্থির মন দই ওই গম গম হাম ঘুরি আর যেমন বিজ্ঞানী উনো ইয়ে নিয়ে তো যে হয়ে ভালো বিজ্ঞানী উনিও এমন ভাবে তারা স্থির করি না ইয়া চিন্তা করি ফান আবিষ্কার করতে তাই সে নিয়ে হয়তো আমিও তারা দুঃখে ইয়া মনানি সমাধি স্থির করে রাখে নোয়ারি সৈন্য তারা ঘুরি ফান সেই মন্দ হয়েছে চেতনা লাগতে ওই ইয়া কি হয় আবিষ্কার আনি করানো সম্ভব হয় সৈন্য যে পরীক্ষা নিরীক্ষা ইয়ে করতেন যেমন ওষুধ বানাদন ইয়ে নিয়ে হম হাম নাই এই সৈন্য ঠিক তদ্রুপ এই যে একাগ্র মনই মানুষের ইয়ে হয় শক্তি হয় যেমন শিক্ষা করতে শিক্ষার্থী উনি এক দায় বেলা সিদ্ধে ফাঁজ করতেন এক দায় ফেল করতাম ইত্যাদি ফাঁজ করতেন দেখি সত্যই তারা মনে আনি বলবান স্মৃতি বলবতী মনতাই হরণ বুঝন হাকে হাকে ফেল করতাম দেখি নি ইত্যাদি মনতাই নহরণ হঠাৎ ধরে না বুঝন আজে তারা কি লিখিব কি পরীক্ষা দিব এই সে কারণে ফেল করতাম অকৃত কার্য হতন তবু ধরা
হিতাহাজ গতন নিত্য তার স্মৃতি বলবান মন তাই হরণ এবং বুঝবান এই সে হরণে হাজ গৃহত্তম এই যে মনে নেই সব কিছু বুদ্ধ যেমন ভাবনার উপর গুরুত্ব দিয়ে মানসিও যে বুঝি পারতাম যে নি ভাবনা মন মনানরে সঠিক পদে হামত ইয়া লাগানা রক্ষা করো না ইয়া জিন্দি ভাই খারাপ পথে দিন নজানা নজানা খারাপ চিন্তালয় নতানা হাজেই নিয়ে যাই হোক এটা যে পুণ্য করিলে এই পুণ্যর দ্বারাই আমার যাতে কান মানসিক শক্তি হোক জ্ঞানের শক্তি এবং এই যে পুণ্য শক্তি উৎপন্ন হইনে লাভ করি নাই এই বর্তমান পারিবারিক জীবন সহ এবং পর জনমানীয় যাতে সুগময় কৈদি গড়িবার সেই কামনা করে দিনে ইচ্ছা পুণ্য রাশি মরি জিয়া অনুরুদ্দেশ বিতরণ করি নাই তারা তোমার পুণ্য দ্বারা সুগীয় দোক যারা বাজি এখন সুগে বাজি থাদোক দিকে না দিকে পরম বলা হইনি পুণ্য অনুবন গত্যক সুগীয় দোক তোমার সুগে রাখা দোক এবং তোমার এই ত্যাগ কর্ম দ্বারাই আয়ু বর্ণ সুখ বল প্রজ্ঞা উৎপন্ন হোক ইহকাল সুগের যোগ পরবর্ণ জন্ম সুগে হাদক অন্তিমী অজ্ঞান তৃষ্ণা শক্তি হয় করি নাই নির্বাণ শান্তি লাভ হোক এই পরমাগে দিনাই থুম করে দিলুম সব্যসত্তা সুগ প্রাণ বলা সুগীয় দোক।